মর্নিং স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে। সামনে অ্যানুয়াল পরীক্ষা, আজকের বিষয়বস্তু ক্লাস থ্রি, সাবজেক্ট হচ্ছে কি? হ্যাঁ, আজকের বিষয়বস্তু ক্লাস থ্রি সাবজেক্ট এরি। আমরা আগের ক্লাসে প্রশ্নপত্র মাইক করিয়েছিলাম, আজকে প্রশ্নপত্র তেই। দেখো কথায় লেখা উঠে লেখা পারবে, তবুও একের দাগে কয়েকটা দেখো, একক, দশক, শতক, হাজার, অধিক, লক্ষ, 8 লক্ষ, 6,529 হলো। আচ্ছা এটাও পারবে, সংখ্যায় লেখক 5,32,645, একক দশক দিয়ে করে দিবে, একক, দশক, শতক, হাজার, অধিক, লক্ষ, মিজুন। এবার 6 লক্ষ বলেছে, কত বলেছে? 5 লক্ষ, লক্ষ ধরে 5, 32,000, 32,000, 6,645। হ্যাঁ, মাথায় একক দশক লিখে দিলে খুব সুন্দর এগুলো করা যায়। আচ্ছা যেমন 80,500 তো আছে, 80,000 লিখতে গেলে ভবিষ্যৎ ধরে 8,000 ধরে শূন্য, 80,500 কত আছে? 69, ছোট
আপনি স্বাস্থ্য পরীক্ষা নিন, তারপরে দেখো এইটা আছে 48 স্বাস্থ্য পরীক্ষা, তারপরে দেখো এটা চারটা আছে, এটা চারটা দেখবে 50-75, তারপর আরে বুদ্ধকলে অধকর্ণ, অধকর্ণ মানে বড় জিনিস ব্যাপার। চারে চারে দেখো যোগফল, দুটো সংখ্যা মিলে যোগ করলে যোগফল হয়, তাহলে তৃতীয় সংখ্যা দিয়ে যোগফল বিযুক্ত প্রথম সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা। আচ্ছা সরলটা দেখো, সরলে বলেছি আগে মিলে তাই আটষট্টি আটষট্টি আটষট্টি
দুগুণে কত হয় 35 তাহলে 17 কে 17 7 কত দিলে 10 আছে তাহলে
করে দিলাম, এইগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ।